ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। রিনি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমারও ভালো নেই, আর আমার ছেলেরও ভালো নেই। বাবু, তোমার শরীর ভালো নেই? একটু হাই বলে দাও। তোমার শরীর ভালো নেই? কী হয়েছে? তো মা ছেলে দুজনেরই শরীর খারাপ, ঘরে মানে অবস্থা খুবই খারাপ। হাজব্যান্ড একা একাই সব কিছু করছে, মানে দুদিন তো খুবই অবস্থা খারাপ ছিল, আজকে একটু ভালো লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি একটু। তাই এখন 10টা বাজে, তো এখন ওই মানে জ্বর এসছে, তো সর্দি লেগেছে, মুখে কিচ্ছু ভালো লাগছে না, সব তিতো লাগছে। তো একটু ম্যাগি স্যুপ করেছি, ওটা খাবো, তারপরে দেখি দুপুরে রান্না বান্না করতে হবে। ছেলেটার তো প্রচণ্ড জ্বর, 103 জ্বর উঠে গেছিলো, তো এখন একটু ঠিক আছে দুদিন ধরে। তো চলো ম্যাগি স্যুপটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি কী রান্না বান্না করি না করি সেগুলো শেয়ার করবো। তো দেখো ম্যাগি স্যুপ বানিয়েছি, জ্বরের মুক্ত, কিছু খেতে ভালো লাগছে না, সব কিছু তিতো লাগছে, তো ভাবলাম চটপট করে একটু স্যুপ বানিয়ে নিই। তো এর মধ্যে একটু সস দিয়েছি, ডিম দিয়েছি, কাঁচা পেঁয়াজ আছে, লঙ্কা আছে, তো বেশ চটপটা করে বানিয়েছি, দেখি খেতে পারি কি না, কারণ মনে হচ্ছে খেতে পারবো, তারপর আর খেতে পারছি না। তো চলো খেয়ে নিই, আবার পরে কথা বলছি। দেখো সকালে টিফিন করার পরে একটু শুয়েছিলাম, পারছিলাম না, আর এই যে ছেলেকে গা হাত পা ধুয়ে দিয়েছি, মানে আজকে স্নান করাইনি ওকে, শুধু গা হাত পা মুছিয়ে দিয়েছি, পঞ্চ করে দিয়েছি, তাই না বাবা? ভালো লাগছে? আর এদিকে রান্না বান্না সব গুছিয়ে দিয়েছি, তো হাজব্যান্ডের মাছটা ভাজছে, চলো দেখে। তো দেখো আজকে রান্না বান্না আমার হাজব্যান্ড করছে, মাছ ভাজতে বসিয়ে দিয়েছে। ওকে মুখ দেখাতে বললাম, ও বলছে না মুখ দেখাবো না, তো এই আলু পেঁপে দিয়ে মাছের ঝোল হবে, আর আমার জন্য একটু রসুন ভাজবো, কারণ রসুন ভাজাটা দিয়ে ভাত খেতে ভালো লাগে, ভাত তার জন্য। এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছে, আর এই যে মাছের ঝোলের জন্য মশলার এই যে পেয়ারা কেটে নিয়েছি, দেখ পেয়ারাটা এখন খাবো বসে বসে। এই যে মাছের মানে মশলাটা দিয়ে দিল, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছে, এর মধ্যে জল দিয়ে দেবে, মশলাটাকে মানে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, ও নিজের মতো করে রান্না করছে, আমি কিছুই বলছি না। আর পুরো গ্যাসের অবস্থা দেখাচ্ছে, মানে রান্নাঘর পুরো নোংরা হয়ে আছে, মানে ছেলে মানুষ মানে বেটা ছেলে মানুষ আর কত করবে বলো, তো যেটুকু করছে এটুকুই যথেষ্ট। আজকে শুধু এই একটা মাছের ঝোলই হবে, আর কিছুই না। তো অনেক দিন পর, অনেক দিন বলতে আমি এখানে এসেছি 2 বছর হয়ে গেল, মানে বাচ্চা যখন 9 মাসে তখন এসেছি, তার মধ্যে একদিনও রান্না করে খাওয়ানি, এই প্রথম রান্না করে খাওয়াচ্ছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি আসছে, চলো তোমাদের দেখাই। দেখো আমি আসতে চাইছিলাম, হাজব্যান্ড বললো না আমাকে তো আমি নিয়ে যাচ্ছি, দেখে নিয়ে আসছি, তো ওই ছাদে গিয়ে তুলে নিয়ে আসলো। তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ছাদের নিচেই নেমে এসছি, তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে দিয়েছি, এবার আমার ভাতটা বেড়ে নিয়ে খাবো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলেটা খুব মানে ইয়ে করছিল, কান্নাকাটি করছিল, তো তার জন্য আর কথা বলতে পারেনি, তো একবারে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে আবার একটু কথা বলতে এলাম। তো এখন একটু গরম জলের ভাব নিলাম আমি, মানে প্রচণ্ড কাশি হচ্ছে, তো গলায় প্রচণ্ড ব্যথা, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, ভিডিওটাকে তো এন্ড করতে হবে। আর মানে এই দুদিনে যা শিক্ষা হলো না আমার, মানে হাড়ে হাড়ে শিক্ষা পেয়ে গেছি, যে আর বিশেষ করে জানো তো যারা এই বাইরে একা একা থাকে না, তাদের মানে শরীর খারাপ হতে নেই, হ্যাঁ এই কারণেই বলছি, কারণ দেখার কেউ থাকে না,
মানে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা যদি নিয়ে থাকা যায় না তো তাদের এই অবস্থায় হয়, শরীর খারাপ হতে নেই হাজার, মানে শরীর খারাপ হলেও শক্ত হতে হয়। এই কারণে বলছি, কারণ এই দুটো দিন মানে বিছানায় পড়ে আছি। আমার হাজবেন্ডের মানে একটা দোষ বলবো, ও মানে আমার বলে না, ঘরে কারোরই কিছু হলে পরে ও টেনশানে, ও মানে সব কিছুই ভুলে যায়, শুধু টেনশান করে দেয় কেন হলো, কিসের জন্য হলো, কেন হলো, কি করে ঠিক হবে, এই চিন্তা করতে থাকে। এটা না যে ঘরে অসুস্থ আছে, আমি সব কিছু মানে যেটুকু কাজ টাজ থাকে এগুলো ঠিক মতো করে নিই, ঠিক খাবার দাবার ঠিক মতো করে সামনে দিই, সেটা না, ওর কেন হলো, কিসের জন্য হলো, কী করে ঠিক হবে, শুধু বসে বসে এই চিন্তা করতে থাকবে। তো নিজেও খাবে না কিছু না, তো সেই ওই অবস্থাতেই উঠেছি, উঠে ছেলে খাচ্ছে না, তবু ওকে তো বারবার মানে দু চামচ দু চামচ করে খাওয়াচ্ছি, তো ওর জন্য একটু করে দালিয়া করছি, ও হাজবেন্ডের জন্য খাবার বানিয়ে দিচ্ছি, নিজেও একটু চাটা করে খাচ্ছি, মানে ওই অবস্থাতে উঠে তবুও করতে হচ্ছে, কি করব, এত শরীর খারাপ তবুও মানে নিজেকেই করতে হবে, করে মানে সেই কথাই বলে না, করলে খাও না করলে না খাও, তো আমার অবস্থা তাই। শুধু আমার না, যারা বাইরে থাকে না তাদের প্রত্যেকের অবস্থা এরকম, আর তাতে বাচ্চাটারও তো এরকম, তো মানে আরও বেশি টেনশন হচ্ছে হাজবেন্ডের। আর দুটো রাত মানে বৃহস্পতিবারে দিনের বেলাও আমি মানে হালকা ঝুঁকে ঠান্ডা ছিল, তো ছেলেটা একদম ঠিক ছিল, কিচ্ছু ছিল না, তো বিকালবেলাও ছাদে গেল, ছাদে গিয়ে খেলাটেলা করলো, তার আগে থেকে আমার বিকালবেলা হাজবেন্ড ডাক্তারের কাছে গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে এলো, ওর জন্য, কারণ ও তো সুস্থই ছিল, তো ওর জন্য আর আনা হয়নি। তো রাত 9:30 সময় আমরা খেতে বসেছি, তখন দেখি আচানক ও বিছানার উপরে শুয়ে আছে, তা আমি জিজ্ঞেস করছি বাবা কী হয়েছে, বলছে ভালো লাগছে না। তো এই বলতে বলতে রাত 10:11-12 সময়, 12টার পর থেকে ওর এত জ্বর, মানে ধুম জ্বর, আর দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা, মানে ও দাঁড়াতে পারছে না, ওর জ্বরে যেমন তেমন মানে 101-102 জ্বর উঠে গেছে, তো ওর হাঁটু মানে হাঁটুর যন্ত্রণায় মানে এই পায়ের গোড়ালিতে এইখানে এই যন্ত্রণাই ওর বেশি ইয়ে করছে। এমনি জ্বর আসলে পুরো চুপচাপ ঘুমিয়ে থাকে, কিন্তু ওর পায়ে এত পরিমাণে যন্ত্রণা করছে। তো আর আমারও 101 জ্বর, মানে মাথা ফেটে যাচ্ছে, আর গা হাত পাগুলো এরকম এরকম চিবাচ্ছে, পায়ের পেশিগুলো মানে পিঠগুলো এরকম এরকম করে চিবাচ্ছে, মানে জ্বরের ইয়েতে এদিকে ছেলেটাও কান্না করছে, কখনো কখনো ওই ওই অবস্থাতেই কোলে নিয়ে বসছি, মানে চোখ বন্ধ করে তাকাতে পারছেন, তাকালে মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে, এত যন্ত্রণা। তো আর আমার হাজবেন্ড মানে পুরো পাগল হয়ে সারা দুটো দিন, মানে দুটো রাত দুটো দিন একদম চোখের পাতা এক করেনি, বিশেষ করে রাত্রে তো চোখের পাতা একই করেনি, কারণ আমারও ওই অবস্থা ওরও ওই অবস্থা, আমি যদি ঘুমিয়ে পড়ি তো আমি মানে মানে পারছি না, এত যন্ত্রণা করছে, মানে যন্ত্রণার ইয়েতে আমি শুয়ে পড়ছি ঘুমিয়ে পড়ছি, তবু মাঝে মধ্যে ওকে দেখছি, মানে ওকে ইশারা করে বলছি ওকে দেখো ওকে দেখো, মানে এই বাবুর আমার ছেলের কথা বলছি যে ওকে দেখো, আমাকে দেখতে হবে না, ও একবার আমার মাথা টিপে দিচ্ছে, একবার ওর পা টিপে দিচ্ছে, ওর গা হাত পা টিপে দিচ্ছে, কারণ এই জ্বরটাই দেখছি খুব গা হাত পা কামড়ায়। তো এই করে করে তো আমার জ্বরটা একদিনেই মানে আমার যেহেতু ওষুধ আনা হয়েছিল তো আমি খেয়েছিলাম, তো আমারটা একদিনেই কমে গেছিলো, কিন্তু ওর তো ওষুধ আনা ছিল না, তো ওর পরের দিন সকালবেলা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসা হলো, তো খাওয়ানোর পরে 102-এর থেকে 101-এ নামলো। তারপরে হ্যাঁ দুপুরবেলার দিকে ওর জ্বর উঠে গেল 103, ওষুধ খাইয়েছি 3-4 বার, 103 জ্বর উঠে গেল, তখন মাথায় শুধু মাথায় জলপট্টি দিচ্ছি আর গা হাত পা মুছিয়ে দিচ্ছি। যখন মানে আর 103-এর নিচে নামছেই না, আর ছেলে মানে তাকিয়ে দেখছেও না কী অবস্থা, ও এমন ইয়ে হয়ে গেছে। তারপরে বললাম যে হোমিওপ্যাথি ওষুধে কাজ হবে না, তো এখানে ফার্মেসিতে গিয়ে মানে ডাক্তারের চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারের নাম্বার নিয়ে এলাম, ভিডিও কল করে ডাক্তারকে দেখানো হলো, ডাক্তার ওষুধ লিখে দিল, তো সেই ওষুধ নিয়ে আসলাম। আর ডাক্তার বললো 4-5টা রুমাল ভিজিয়ে ওর দুই বগলের নিচে, গলার এখানে, মাথায়, পেটে আর দুই পায়ের মানে দুই পায়ে ভেজা রুমাল দিয়ে রেখে দাও, বারবার পাল্টাও রুমালগুলো,
এই করলে তবেই ওর জ্বর নামবে, মানে একটু ঠান্ডা লাগবে কিন্তু জ্বরটা নামাতে হবে। 103 জ্বর, এইটুকু বাচ্চার বুঝতেই পারছো কিরকম অবস্থা। তো তারপরে রাত্রে ওষুধ খাওয়ানো হলো, ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা নামলো, তারপরে আমার আর জ্বর আসেনি। ওই মানে 100 তো অতটা আমার ইয়ে হয়নি, তবু ওই অবস্থায় উঠে ছেলের খাবার করছি, হাজবেন্ডের জন্য খাবার করে দিচ্ছি, নিজের জন্যও করছি, সব কিছুই করছি, মানে একটু একটু করে করছি, আবার এসে শুচ্ছি, আবার করছি। তো তারপরে ওর জ্বর 101 এরকম উঠছে, তো এই যখনই উঠছে 101-এর উপরে তখনই ওষুধ খাওয়াচ্ছি। তো এইভাবে দুটো দিন কেটে গেল, বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, শনিবার রাত, আজকে রবিবার। তো রবিবার সকালতে মানে শনিবার রাত থেকেই একটু ভালো আছে, তো ওকে ওষুধ দেওয়ার পর থেকে মানে জ্বরটা আসেনি, একটু ঠিকঠাক আছে, মানে কিছু খেতে চাইছে না। তো আমার এখন আম্মু ঠিক আছে কিন্তু আমার প্রচণ্ড কাশি হচ্ছে, ব্যাস এটাই প্রবলেম আর কিছু না। তাই দুদিনে বেশ ভালো শিক্ষা হয়ে গেল, আর এই দুটো রাত মানে 2-3টে রাত যে কীভাবে কাটিয়েছি আমরা আমরাই জানি। তো হাজবেন্ড বাজারে গেছে, এখন আসলে পরে একটু কাড়া বানিয়ে খাবো। তো আর কি করবো বলো, কিছুই শেয়ার করতে পারছি না। আর কালকে, আজকে রবিবার, কালকে সোমবার, কালকে একটা স্পেশাল দিন আছে, তো দেখি কালকে কোনো ব্লগ বানাতে পারি কি না, যদি পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা করার এটাই উদ্দেশ্য, যেহেতু অনেকদিন ব্লগ দিই না আর এরকম শরীর খারাপ তোমরা তোমাদেরকে জানানোর জন্য, তাই আজকে ব্লগটা করলাম, সেরকম কিছুই নেই। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ এখন এই সিজনটাই এরকম, প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, আর এই জ্বর সর্দি কাশি মানুষকে একদম মানে কাবু করে দিচ্ছে। আজ এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। বউ বাই করবা।